এক গ্রামে ভোলা নামের এক কাঠুরে তার পরিবারের সাথে থাকত। ভোলা রোজ রোজ জঙ্গলে গিয়ে কাঠ কাটত, আর তারপর তার বউ মালতী কিছু কাঠ দিয়ে প্রচুর কাঠের পুতুল তৈরি করে বাজারে বিক্রি করত। ভোলাও বাকি কাঠ শহরে গিয়ে বিক্রি করে আসত। এইভাবে খুব পরিশ্রম করে স্বামী স্ত্রীর দিন কাটত। একদিন মালতী ভোলার সাথে জঙ্গলে যায়। তারপর যখন ভোলা জঙ্গলে কাঠ কাটতে থাকে, মালতী সেখানে এক সুন্দর সাদা খরগোশ দেখতে পায়। আরে বা, এই খরগোশটা কি মিষ্টি, যাই এটাকে ধরি, একে আমি পুষব। এই ভেবে মালতী সেই খরগোশকে ধরার জন্য তার পিছনে যেতে থাকে। তারপর মালতী দেখে সেই খরগোশ একটা গাছের কাছে যায়, আর সে সেই গাছের গায়ে থাকা লাল বোতাম টিপে দিতেই সেখানে মাটি ফাঁক হয়ে যায়। পরের মুহূর্তেই মাটির ভিতর থেকে এক বিশাল ঘর বেরিয়ে আসে। তারপর খরগোশ সেই ঘরে প্রবেশ করে, আর মালতীও তার পিছন পিছন ঘরে প্রবেশ করে। তখন সে দেখে সেই ঘরে এক বিশাল রাক্ষসের মূর্তি আছে। জাদু রাক্ষস, আমাকে তাড়াতাড়ি প্রচুর সুস্বাদু মিষ্টি এনে দাও। তখনই রাক্ষসের মূর্তির চোখ লাল হয়ে যায়, আর সেখানে প্রচুর ভালো ভালো মিষ্টি বের হতে থাকে। এইসব দেখে মালতীর লোভ হয়, আর সে সেখান থেকে বাইরে গিয়ে এক জায়গায় লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। তারপর কিছুক্ষণ পরে খরগোশ সেখান থেকে বেরিয়ে যায়, আর জাদুর বাড়িটি আবার মাটির নিচে চলে যায়। তখনই মালতী সেই গাছের কাছে যায়, আর তার লাল বোতাম টিপে দেয়। সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে আবার সেই ভুতুরে বাড়ি বেরিয়ে আসে। তারপর মালতী সেই বাড়িতে ঢুকে রাক্ষসের মূর্তির কাছে যায়। রাক্ষস দাদা, আমাকে প্রচুর ধন সম্পদ দাও। তখনই রাক্ষসের চোখ আবার লাল হয়ে যায়, আর প্রচুর টাকা সেখান থেকে বেরোতে থাকে। এই দেখে মালতী খুব আনন্দ পায়। তারপর সে রাক্ষসকে বলে, আমাকে আমার বাড়ির কাছে নিয়ে চলো। তখনই সেই বাড়ি হাওয়ায় উঠতে উঠতে জঙ্গলে ভোলার কাছে যায়। ভোলা অত বিশাল বাড়ি হাওয়ায় উড়ে আসতে দেখে খুব ভয় পেয়ে যায়। তখনই মালতী তার ভিতর থেকে বেরিয়ে আসে, আর ভোলাকে সব খুলে বলে। না না, এটা মোটেই ঠিক হয়নি, তুমি যাও, এই বাড়ি তুমি যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। এভাবে অনুমতি ছাড়া কোনো কিছু দখল করা মোটেই উচিত নয়। না, আমি কিছুতেই এটা ফিরিয়ে দেব না, এর ভিতরে রাক্ষসের থেকে যা চাওয়া হয় সে সেটাই দেয়। এই দেখো আমাকে কত ধন সম্পদ দিয়েছে। এটা কোনো ফাঁদ হতে পারে, এভাবে বিনামূল্যে কিছু নিতে নেই। কিন্তু মালতী কোনো কথাই শুনতে চায় না। ঠিক আছে, তুমি যদি এই বাড়িতে থাকতে না চাও তবে আমি একাই এখানে থাকবো, এই বাড়িতে থাকলে আমি বড় লোক হয়ে যাব। এই বলে মালতী সেই বাড়ির ভিতরে চলে যায়। তারপর সেই বাড়ি উড়তে উড়তে মালতীর গ্রামে চলে যায়। অপরদিকে বেচারা ভোলা মনের দুঃখে চুপচাপ নিজের ভাঙা ঘরে ফিরে যায়। তারপর বেশ কিছুদিন কেটে যায়। মালতী রোজ সেই রাক্ষসের থেকে প্রচুর টাকা আর ভালো ভালো খাবার নিতে থাকে। কিছুদিনের মধ্যেই সে অনেক বড় লোক হয়ে যায়। তারপর একদিন রাতে হঠাৎ করেই মালতী যখন রাক্ষসের থেকে টাকা চাইতে যায়, রাক্ষসের মূর্তি আসল রাক্ষসে পরিণত হয়। ওরে বাবা, এটা তো একটা আসল রাক্ষস হয়ে গেছে। না না, আমি ভয় পাচ্ছি কেন, ও তো আমাকে এতদিন সাহায্য করেছে, ও নিশ্চয়ই ভালো রাক্ষস। কি রাক্ষস দাদা, তুমি ভালো আছো তো? তোমাকে জীবিত দেখে আমার খুব ভালো লাগছে। কে তোর দাদা? আমি কারো দাদা নই, আমি রাক্ষস,
আমার অনেক দিনের শখ ছিল এই গ্রামের লোকেদের মেরে খাবো, সেই জন্যই তোকে লোভ দেখাই, যাতে তুই আমাকে এই গ্রামে নিয়ে আসিস। এখন আমার শখ পূরণ হবে, তোকে দিয়েই তবে আমার ভোজন শুরু করি, কি বলিস? না, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাকে সাহায্য করেছি, আমাকে মারবেন না। কিন্তু রাক্ষস তার দিকে এগিয়ে আসতে থাকে। এই দেখে মালতী ছুটে সেখান থেকে পালাতে যায়, কিন্তু রাক্ষস তার চোখ থেকে আগুন বার করে মালতীকে একটি খাঁচায় বন্দি করে ফেলে। দাঁড়া, এখনই তোকে খাবো না, আগে গ্রামের বাকি লোকেদের ধরে আনি, তারপর বেশ মজা করে খাওয়া যাবে। এই বলে রাক্ষস সেখান থেকে বেরিয়ে যায় গ্রামের লোকেদের ধরতে। গ্রামবাসীরা ভয়ে এদিক ওদিক পালিয়ে যায়। তারপর রাক্ষস সেখানে এক বিশাল খাঁচা প্রকাশ করে আর সব গ্রামবাসীদের ধরে ফেলে, তাদের মধ্যে ভোলাও ছিল। তারপর রাক্ষস সেই খাঁচা নিয়ে তার বাড়ির দিকে উড়ে যেতে থাকে। তখনই সেখানে আকাশ দিয়ে উড়ে যাওয়া এক পরীর নজর পড়ে গ্রামবাসীদের ওপর। আরে, এই রাক্ষস এই গ্রামবাসীদের নিয়ে কোথায় যাচ্ছে? না না, আমাকে এদের বাঁচাতেই হবে। তারপর পরী রাক্ষসের পিছু করতে করতে রাক্ষসের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে দেখে একটা বিশাল হাঁড়িতে সব মানুষদের রান্না করার ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসীরা ভয়ে কান্নাকাটি করছে। আমাকে বাঁচাও কেউ, ভোলা, আমি তোমার কথা না শুনে অনেক ভুল করেছি, আজ আমার জন্য এইসব হচ্ছে, আমায় বাঁচাও। তারপর রাক্ষস মালতীকে খাঁচা থেকে বের করে হাঁড়ির মধ্যে দিতে যায়। তখনই সেই পরী এক বিশাল সিংহে পরিণত হয় আর রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওরে বাবারে, এই বিশাল সিংহ কোথা থেকে এলো? বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কিন্তু কেউ রাক্ষসকে বাঁচাতে আসে না। তারপর সিংহ সেই রাক্ষসকে তুলে হাঁড়ির মধ্যে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। অন্যদিকে গ্রামবাসীরা সবাই সুস্থভাবে খাঁচার বাইরে বেরিয়ে আসে আর যে যার বাড়িতে ফিরে যায়। সিংহ পরীতে পরিণত হয় আর সেখান থেকে উড়ে চলে যায়। এই ঘটনায় মালতী অন্য জিনিস দখল করে আনার ভুল বুঝতে পারে আর সে এরপর থেকে আর কোনো দিন লোভ করে না। মালতী আর ভোলা আবার সুখে দিন কাটাতে থাকে।